আসসালামু আলাইকুম মামা, আপনি আমাকে বলেন যে আপনার গাড়ি কিভাবে শক শক হয়। তাহলে এই গাড়িগুলো আমরা নিয়ে আসে কতই পরিশ্রম কষ্ট করি দেখেন, দেখেন ওই দেখেন চাকা চাকা ইয়ে করো চাকা। এইভাবে আমরা জিনিসগুলো হুইল শ্যাম্পু দিয়ে গাড়িগুলো আমরা এইভাবে ধুই মামা, করছেন এই ধুলে আল্লাহ আমাদের একবারে চকচক, ফেনা করছি ইয়ে করছি স্যালেন্ডার একবারে গাড়ি বাগের বাচ্চা। এই গাড়ি আজকে ভিডিও হবে, তা আপনারা খালি বলেন মামা যে গাড়িগুলো আপনারা ক্যাম করে ইয়া করে শক শকা করে। এই যে গাড়িগুলো আমরা দিয়ে মেডিসিন দিয়ে অবশ্যই যা যা করা যাবে এইভাবে আমরা করে গাড়িগুলো ইয়ে করি, বুঝছেন মামা? এটাই সর্বমোট কথা, কেননা আপনারা কন যে শক শকা করেন কে মামা পুরাতন গাড়ি এডে সেরে নানান রে। এই গাড়িটা আজকে ভিডিও হবে, এদের ধুয়ে মুছে ওয়াশ করে আমরা কমপ্লিট করছি। এটা হলো সরমোট কথা, বুঝছেন মামা? হ্যাঁ, দেখানো লাগে যে কেম করে চক চকা হয়। এর আগে এক মামাকে চেনা ধোয়া দেখাইন তো কেম করে ওয়াশ করেন, এখন দিলাম হলে হুইল, এখন দিব শ্যাম্পু, তারপরেও যা যা ইয়া করা লাগে আমরা করিচ্ছি, বুঝছেন মামা? এমনি একটা শর্ট ভিডিও দিলাম যে আপনারাও এইভাবে মাস অন্তর একদিন দুদিন করে ধোবেন চক, মাসে একদিন ধুতি হবে। একটা জিনিস ধরেন, একটা কাপড় আপনি গাওয়ার দেন একদিন দুদিন তিন দিন দিলি ময়লা আর গাওয়ার দিয়ে পারেন না, বুঝছেন? ওই হিসেবেই আপনি করে কাছে এইভাবে আমরা ধুয়ে মুছে পলিশ ওয়াশ করে আপনি করে কাছে বেশি যাই হোক, বেশি আর কথাবার্তা একটা শর্ট ভিডিও দিলাম। আপনারা এইভাবে মাসে একদিন করে হুইল শ্যাম্পু যা যা লাগার দরকার অবশ্যই আপনি এইভাবে কিন্তু ধোবে না। যাক, আর শর্ট ভিডিও দিলাম, বলা বক্তব্য শেষ। সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাড়ি ধোবেন, এর এই সরমোট। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ধন্যবাদ।